ফ্রেন্ডস, হাই। ওয়েলকাম ব্যাক টু দ্য পজ ফ্যামিলি। আজকে অনেক রাত্রিবেলা ব্লগ শুরু করেছি, কারণ দিনের বেলা একটু কাজের প্রেশার ছিল। তারপরে সামনে দিওয়ালিও আসছে, কালী পুজো আসছে, কিছু প্রিপারেশন ছিল, আমি কিছুটা প্রিপারেশন করেওছি। তোমাদের দিওয়ালির ভিডিওতে, দিওয়ালির যে ব্লগ আসবে সেই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো একদম ডিরেক্টলি ডিনার হাতে নিয়ে বসে পড়েছি। ডিনারে আছে লুচি আর মাংস আর সুজি। তো সেই নিয়ে বসে তোমাদের সাথে ব্লগ শুরু করছি। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ না, পুনু একটু একটু করে লুচি খাচ্ছে আমাদের থেকে। না, আমি নিয়ে বসে রয়েছি, আমার হাত থেকেও খেয়ে যাচ্ছে। তো তোমরা, আমি সবটাই ডিটেলসে বলবো, আমি কোথা থেকে কি কি কিনেছি না কিনেছি, কিভাবে ডেকোরেশন যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে এখানে আর কি, হায়দ্রাবাদে যতটুকু আমি এখানে পেরেছি জোগাড় করতে, কি কি কিনেছি কি কি না কিনেছি সবটাই ডিটেলসে বলবো। তোমরাও জানিও তোমরা কিভাবে ডেকোরেশন করছো, কি কি ইউজ করছো। আমি চেষ্টা করেছি মাটির জিনিস ব্যবহার করার, যাতে কুমোর যারা এই প্যান্ডামিক সিচুয়েশনের পর একটু সিচুয়েশন যখন ভালো হয়েছে, তখন যাতে একটু তাদের রোজগারের রাস্তাটা একটু ভালো হয়, তাতে যাতে ব্যবসা বাণিজ্যটা একটু ভালো হয় আমি চেষ্টা করেছি। ইভেন আমি আমার বাড়িতেও বলেছি যাতে মাটির প্রদীপ বা মাটির যাবতীয় জিনিস ব্যবহার করে যাতে আমরা তাদেরকে একটু হেল্প করতে পারি। তো আমিও ঠিক সেমভাবে মাটির জিনিসই ব্যবহার করব, এটা প্ল্যান আছে। তো এই দিওয়ালির ব্লগে তোমাদের শেয়ার করবো। হ্যাঁ, দেওয়ালি ব্লগে ডিটেলিংয়ে তোমাদেরকে বলবো। আর আমি সব কিছুই আমি কলকাতা থেকে, অ্যাকচুয়ালি আমার মা কলকাতা থেকে সব পাঠিয়ে দিয়েছিল দুর্গাপুজোর আগেই, কারণ একটু প্রবলেম হয় এখানে কুরিয়ার সার্ভিস বলো বা অনলাইনে জিনিসপত্র একটু আসতে প্রবলেম হয়। তো ওই জন্য মা দুর্গাপুজোর সময় একেবারে পাঠিয়েছে, তাও আসতে অলমোস্ট এক সপ্তাহ বা এক সপ্তাহ বেশি টাইম নিয়ে নিয়েছিল। অনেক 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 প্রবলেম হয়েছিল, আলটিমেটলি পেয়েছি, তারপর কিছু ভাঙাচোরা অবস্থায় যাই হোক এসেছে। তো মাই পাঠিয়েছিল কিছু প্রদীপ, যেটা আমাদের কলকাতা থেকেই এসেছে, যেটা মাটির প্রদীপ। আমি প্রতি বছর আমার বাড়িতেও, মানে আমার বাপের বাড়িতেও আমি সেটাই ব্যবহার করতাম, চেষ্টা করতাম যতটা আর কি সম্ভব। তো আমি সেই দিয়েই করবো, আর বাকি ডেকোরেশনও আমি চেষ্টা করব যাতে একটু, যাদের ওদেরকে যাতে, যেমন ধরো ফুল, অনেকে কি না রঙ্গোলি দিয়ে ডেকোরেশন করে, আমি চেষ্টা করব যদি ফুল দিয়ে করা যায়, তাহলে কি যারা ফুল বিক্রেতা বা যারা যেসব চাষিরা ফুল চাষ করে তাদের ক্ষেত্রেও যতটুকু নিয়ে আমার আমার হাতে যতটা আছে আমি তাদেরকে হেল্প করতে পারবো, বিশেষ করে এই সমস্ত অকেশনগুলোতে তাদেরকে আমি সাহায্য করতে পারবো, এগুলো তাদের থেকে আমি কিনে তাদেরকে একটু হেল্প করতে পারবো। তো তোমরাও জানিও, আর ডেকোরেশনের টোটাল ডিটেলস আমি দিয়ে দেবো। আমি অনেক কিছু কিনেছি, সেগুলো ডিটেলসও সবটাই দিয়ে দেবো, সেগুলো ব্লগে যাবে, দেওয়ালির ব্লগে যাবে, কালী পুজোর ব্লগ পরপর। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে, নিনুর বার্থডে আসছে, তোমরা কিন্তু চেষ্টা করো কন্টিনিউ ব্লগটা মানে দেখার। আর যারা নতুন এসেছো তারা কিন্তু একদম ভুলে যাও না, সাবস্ক্রাইবটা সবার আগে করো, কারণ সবথেকে সারপ্রাইজিং হচ্ছে নিনুর বার্থডে আসছে এবার, ওর এই উইকেই 5th November ওর বার্থডে, মানে একদম দেওয়ালির পরের দিনই মনে হয় পড়ছে। তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ওর জন্মদিন সেলিব্রেট করি, এত বছর করে এসেছি, সে তারও কিছু ক্লিপ তোমাদেরকে দেব। আর আমি ওর জন্মদিন কিভাবে সেলিব্রেট করব এবার, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে যথেষ্ট আমি আমি এক্সপেক্ট করব যে তোমাদের ভালো লাগবে, কারণ আমি নতুন কিছু করার চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে। সব থেকে বড় কথা, তোমাদের ভালো লাগার থেকেও নিনুর যাতে ভালো লাগে, ওর যাতে ভালো লাগে, ও নিজেকে একটু স্পেশাল ফিল করে, তো আমি চেষ্টা করব সেগুলোকে কন্টিনিউ করার। আর শেয়ার তো অবশ্যই, ব্লগ তো চলবে, তোমরা তো জানতেই পারবে, দেখতেই পারবে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বারান্দায় এসেছি। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি দুজনে মিলে গল্প করি বারান্দায় বসে, কেননা এখানে অনেকটা মানে ঠান্ডা পড়ে গেছে অলরেডি, মানে টেম্পারেচার 20-এর আশেপাশে চলে এসছে। তো কলকাতা এখনো পড়েনি, সেটা আইডিয়া আছে, কলকাতা একটু ঠান্ডা হয়েছে, বাট আজকে একটু বেশি লাগছে, আর হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা।
বেশ ভালো হাওয়া বেশ দিচ্ছে। ভালো। আর সামনেটা আমাদের পুরো ফাঁকা, তো তো হ্যাঁ, ভালো হাওয়াটা খালি আসে। ফাঁকা কেন, কবরস্থান, ও আচ্ছা, শুধু একটু একটু ফাঁকা দূরে না। কবরস্থান আছে, হ্যাঁ, ও দেখেছে, আমি এখনো পর্যন্ত দেখিনি। আর আমাদের পুরো ফ্ল্যাটের, সামনেটা পুরো গাছ ভর্তি রয়েছে, ভালো হাওয়া পাওয়া যায় এখানটা। আর এই যে এত কালারফুল দেখছো, এগুলো দিওয়ালির দিন তোমাদের কাছে রিভিল করব কি আছে না আছে, কিভাবে সাজানো গোছানো হয়েছে আজকেই আর কি করেছি। তো দিওয়ালিতে তোমাদের কাছে এটা দেখাবো, ওই যখন ব্লগ হবে সেই ব্লগে তোমাদেরকে দেখাবো, আপাতত এখনের জন্য সিক্রেট থাক। তো তোমাদের আশা করি মোটামুটি এখন কটা বাজে? এখন এখন 11টা, 11টার মতন বাজে। তোমাদের আশা করি ডিনার হয়েও গেছে, আর চলো বাকিটা পরে কথা হচ্ছে। রাতে আমাদের খাওয়া দাওয়ার পর, ওরও খাওয়া দাওয়ার পর, একটুখানি না খেললে ওর ভালো লাগে না, একটু না অনেকটাই খেলতে হয়, রোজকার রোজের এক রোজকার গল্প। জিনিস, ও এখন খেলবে, ওর খেলনা স্টকটা একটু দেখে নাও কি অবস্থা ওর খেলনা। কিন্তু ওর এটাই বেস্ট, এটা হলে আর কিছু চাই না। এইদিকে দেখতে পাচ্ছ, এইগুলো একটা ওর পছন্দের খেলনা না এখন। কয়েকটা নিয়ে খেলেন, বল, বেশিরভাগই খেলে না। মুরগি, আরো কত কি আছে, হায়দ্রাবাদে এসে যেটা কিনেছিল সব থেকে দামি খেলনা, হায়দ্রাবাদে এসে যেটা কিনেছিল, এই যে এই যে এই যে এই যে কোথায় ওর খেলনা ওই দেখি, তো ওই তো, এই যে হায়দ্রাবাদ এসে যে খেলনা ওটাও এখন এখানে পড়ে রয়েছে। তোমার ভিডিওর দাও তো দেখেছিলে, ওটা লাগবে, ওটা এবার লাগবে, এটা লাগবে, একটু পিছনে চলে এসেছে, এখন এটা লাগবে, এই নিয়ে চলে গেল। এটা যেটা সামনে পাবে সেটাই ওর দরকার, সেটাই ওর দরকার। দেখবে আবার এটাও লাগবে, দেখেছো, এটাও লাগবে, ওরে বাবা, এটাও লাগবে, যখন যেটা তখন সব খেলনা ওর লাগবে। হলো মোটামুটি আমাদের ব্লগ শেষের দিকে, কারণ বেশি বড় আর বানাবো না। অ্যাকচুয়ালি অফিস থেকে আসতে আমার আজকে অলমোস্ট 9:30 হয়ে গেছিল, ওর বেশি কাজ ছিল, রেগুলারই হয় তো মাঝে মাঝে 7-6টার মতো চলে গেছে, তো একটু বেশি কাজ ছিল, সাইড থেকে অফিসে যেতে হয়েছিল, তো অফিস থেকে বেরিয়েছি আমি 1:30-তে, তো আসতে হাফ অ্যান আওয়ার লেগে গেছে, তো আমিও একটু টায়ার্ড ছিলাম। আর উনি আসার পর, আমি আসার পরই ব্লগ শুরু করেছে। হ্যাঁ, আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, সামনে দিওয়ালি, ঘর দোর পরিষ্কার ছিল, একটু ডেকোরেশনের কাজ ছিল, তারপরে রান্না বান্না নানা রকম কাজ তো সারাদিন থাকে, আর ওই জন্য আমি সারাদিনে, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে, সন্ধ্যা সন্ধ্যা আসলে ব্লগ শুরু হবে, কারণ মাঝখানে বেশ কদিন একটু ব্লগ বন্ধ হয়ে গেছিলো, মানে পোস্ট করতে পারছিলাম না, কিছু শরীর খারাপ, অ্যাকচুয়ালি একটু শরীরটা দুর্বল হয়ে পড়েছিল, তো ওই কারণের জন্য। তো যেহেতু জিনিসটা কন্টিনিউ করব, কন্টিনিউ করতে হবে, তাই জন্য যতই তো আমরা এখন মিনি টাইম, আমার আমাদের কথা এখন এখন এই কি কি হয়েছে, ও কথা বলছে ওর ভালো লাগছে না, আমাদের ওকে এখন করতে নিনি হবে। টাইম, আমাদের এখন শুতে হবে, ঘুম হয়ে গেছে, অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে ব্লগটা আমাদের রেগুলার বেসিসে, আমরা ভেবেছি রেগুলার বেসিসেই দেবো, তো মাঝে একটু সমস্যার জন্য একটু শারীরিক, মানে শরীরের একটুখানি কন্ডিশন প্রবলেম চলছিল, তাই মাঝখানে 4-5 দিন একটু ব্লগ বন্ধ হয়ে গেছিল, মানে আপলোড করতে পারছিলাম না, ব্লগ করতেও পারছিলাম না, তারপরে নেট ইস্যু তো এখানে, আই নেট ইস্যু তো এখানে থেকেই থাকে, মাঝে মাঝে কাজ করে না নেট, আর কি চলে না, এখানে না এয়ারটেল ঠিকঠাক, না ভোডাফোন কিছুই ঠিকঠাক ঠিকঠাক আছে, চলে না, কোনো কিছুই নেট ঠিকঠাক চলে চলে না। না। তো যাই হোক, এবার কথা হচ্ছে সারাদিন অনেক গরু গাধার মতন খাটি খাটি বলে একটুখানি খেতে দেয়, বিনা পয়সায় কাজের মাসি, তো নইলে তো কিছু করার নেই, কারণ নইলে কাজের মাসি রাখতে হবে, তার পিছনে আলাদা পয়সা দিতে হবে, আমি বিনা পয়সায় কাজের মাসি, তো সারাদিন প্রচুর খাটি বলে এই রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া দেয় আর কি, দুপুরবেলা রাত্রিবেলা, তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। আবারও বলছি একটু সাবস্ক্রাইব করো, একটু আমাদের সাথে থাকার চেষ্টা করো, ব্লগগুলো একটু কন্টিনিউ দেখো, মানে পুরোটা বারবার, মানে পজ করে করে দেখো না, পুরোটা দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে, কারণ বেশি বড় ব্লগ করলে দেখার ইন্টারেস্ট চলে যায়, ওই জন্য চেষ্টা করি যতটা ছোটোর মধ্যে, মানে অল্প কথা বলে যাতে ব্লগটা ইন্টারেস্টিং করানো যায়, আর বেশি যাতে টাইমটা বাড়াতে না হয়, তো ওই জন্য একটু কন্টিনিউ তোমরা দেখো, সাথে থেকো, সাবস্ক্রাইব করো,
কমেন্ট করো কেমন কিভাবে ডেকোরেশন করছো, দিওয়ালি কিভাবে কাটাচ্ছো, কালীপুজো কিভাবে সেলিব্রেট করছো। অ্যাকচুয়ালি আমি তো প্রতি বছর টানা 9-10 বছর ধরে কালীপুজোর উপোস করে আসছি, এবার পসিবল না, কারণ এখানে আদৌ কোথাও কালীপুজো হয় কিনা আমার জানেন তো। এবার আমি ভেবেছি যে যেরকম উপোস থাকি সেটা উপোস থাকবো, হয়তো অঞ্জলি টঞ্জলি দেওয়া হবে না, সেটার হয়তো স্কোপ পাবো না, তো কিছু করার নেই, যেখানে যেরকম পরিস্থিতি সেরকম ভাবে চালাতে হবে, চলতে হবে, তো এই আর কি। চলো আজকের মতন টাটা, গুড নাইট, এখন ঘুমাবো, নিনু বীভৎস পরিমাণে টায়ার্ড হয়ে গেছে, ওকে ঘুম পড়াতে হবে। নতুন যদি চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করে নিও, ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো, আর একটু সাপোর্ট করো, ব্লগ দেখো। চলো গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা।